নালিশ করতে পারবেন কাম কিচ্ছু হইব না। এক জায়গায় পাঁচ জনের নমিনেশন দেয়, মায়েদের একটা দেয়, গোলায়দের একটা দল দেয় একটা, এই 22 দল থেকে 10টা চলে গেছে, গা তালাক দিয়ে দিছে। রাজনীতি করতে গেলে জেল খাটতেই হবে। এক এক সময় এক একটা নমুনা ধরেন, এক একটা রূপ ধরেন, এই রূপ দিয়ে কি করবেন কিছু বুঝতে পারি না। তবে একটা কথা বলি, এই যে সামনে নির্বাচন, আর গত 4টা বছর গেল আপনাদের রাস্তাঘাটে দেখি নাই, খালি টেলিভিশনে খালি চেহারা দেখছি। এই এখন নির্বাচন আইছে আর আন্দোলনের নামে সন্ত্রাস সৃষ্টি করতে চান। সাংবাদিক বন্ধুদের বলি, এরা যত কথাই বলুক যে নির্বাচনে আসবো না, আর এরা সবার আগে আইব। কারণটা কি, নির্বাচনে যদি না আসে তাহলে আপনারা এই নির্বাচন বাণিজ্য করবো কেমনে? নির্বাচন বাণিজ্য করতে গেলে গণজনই তো তারা নির্বাচনে আইব, আবার উদ্ভ করে হলাইব। এক জায়গায় পাঁচ জনের নমিনেশন দেয়, মায়েদের একটা দেয়, গোলায়দের একটা, দল দেয় একটা, সকালে একটা, বিকালে একটা, কেউ তাকে বিশ্বাস করে না। যে বেশি দেয় তারই নমিনেশন দেয়, হ্যাঁ গরুর হাড়ের মতন তারা কাম শুরু করে। নির্বাচন আইসে হালুয়া রুটি খাওয়ার জন্য, এই আবার নির্বাচন বাণিজ্য করার জন্যই নির্বাচনে আইব। কোন আপনারা নিশ্চিন্ত থাকেন, আজকে বলে দেওয়া যায়, এই আজকে দিনটা মনে রাখেন। আমি আজকে মায়া বললাম, সবার আগে বিএনপি নির্বাচনে আসবে ভোট বাণিজ্য করার জন্য, নির্বাচন করার জন্য না, ক্ষমতা যাওয়ার জন্য না। এটা জানেন, ভোটের মাধ্যমে কোনোদিন তারা ক্ষমতা যেতে পারবে না, ষড়যন্ত্র পিছন্দর দিয়া ক্ষমতা যেতে পারবো, এছাড়া জনগণের ভোটে তারা ক্ষমতা যেতে পারবে না। তাই তারা নির্বাচন আসবে না ভোট বাণিজ্য করার জন্য। তিন দফা হইল 4টা, এরপরে দিল 10 দফা, হইল 14টা, এরপরে দিল 27 দফা, মানে এখন আর দফা হইল 41টা। এখন আসলে বিএনপির 22 দলের জোট, এই 22 দল থেকে 10টা চলে গেছে, তালাক দিয়ে দিছে। এখন হয়েছে কটা? 12টা। জানা অজানা, অখাদ্য কুখাদ্য, এই নানান নামে আজকে 54টা দল বলে একত্র হয়েছে, 54টা দল, 41টা দফা। শেখ হাসিনার সরকারকে তারা উৎখাত করব, এই হলো তাদের নমুনা। আরে 41টা দফা কেন, আর 54টা দল করেন কি জন্য? 1000 দল করলো শেখ হাসিনার সরকারকে কিছু করতে পারবেন না, দফাই দিতে পারবেন, ষড়যন্ত্র করতে পারবেন, নালিশ করতে পারবেন, কাম কিচ্ছু হইব না। মির্জা আব্বাস সাহেব একটা কথা বলছেন, যেখান থেকে বাইরিয়া কি বললেন, কামার জীবন থেকে 32 দিন নাকি জেল খাটছেন উনি, তাকে এই 32টা দিন ফেরত দিয়ে দিতে হবে। আরে মির্জা আব্বাস সাহেব, বঙ্গবন্ধুর কথা বাদ দিলাম, আমারটাই বলি, আপনাদের নেতা জিয়াউর রহমান বিনা বিচারে আমারে 1080 দিন, প্রায় 3 বছর জেলখানায় রাখছে, কিন্তু আমরা কিন্তু বলি নাই। রাজনীতি করতে গেলে জেল খাটতেই হবে, অত্যাচার সহ্য করতে হবে, মারধর খাইতে হবে, প্রয়োজন হলে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, এইটি হল কথা। 32 দিন জেল খাইতে জেলখানা শুনছি, কান্না নাকি বালিশ বিলে বিজা রাখছেন, তা আপনারা কি আন্দোলন করবেন বলেন তো? আবার আমরা এখন দেখলাম দুইজন এক লাগে গলায় ধরে হসপিটালে গেছেন, আল্লাহ আপনাদের সুস্থ করুক। এইটা আবার কোন ষড়যন্ত্র কে জানে? এইভাবে তারা দেশটাকে নষ্ট করে ফেলতে চায়। এরা জাতীয় শত্রু, এরা স্বাধীনতার শত্রু, এরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, এরা গণতন্ত্র চায় না, আইনের শাসন মানে না, গণতন্ত্র মানে না, আর কি বলে এখন নানানভাবে ষড়যন্ত্র করতেছে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য। সংবিধান নিয়ে কথা বলে, স্বাধীনতা নিয়ে কথা বলে, এই সাহস পায় কোথায়? আমরা জানি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, এইটা বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ বাইতে থাকতে সেটা সফল হবে না। আর একটা বিলে যদি একটা জাত পায়ের ছাপ থাকে, থাকে না ভাই?
এই যে 30 বছর ক্ষমতা ছিল যে পিএস ছাড়াতে যারা বলতে পারো বাংলাদেশে তাদের কোনো অর্জন আছে 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 সন্ত্রাসের অর্জন মিথ্যাচারের অর্জন হত্যা গুম নির্যাতনের তাদের কলঙ্ক এবং অধ্যায় আছে তাদের এছাড়া তাদের কোনো এই দেশে কোনো অর্জন নাই